নমস্কার সুপ্রিয় দর্শক, আর এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোলের সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলি 2024 সালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো, প্রথম অধ্যায় ভূগোলের বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন যেগুলি গুরুত্বপূর্ণ। ফার্স্ট প্রশ্ন সিলেক্ট করেছি, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ বিবরণ দাও। 2 নম্বরের প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ সঞ্চয় কার্য এবং ক্ষয়কার্য, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি, আমি বলতে পারি 100% 2024 সালে মাধ্যমিক ভূগোল পরীক্ষায় কমন পাবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি প্রত্যেকটা অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। তো দেখা যাক, 5 নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ। আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসে 2024 সালের ভূগোলের সম্পূর্ণ সাজেশান, যে সমস্ত প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই প্রবল, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। 3 নম্বরের প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত প্রধান 4টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। 4 নম্বরের প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো বলছি, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে এবং তোমাদের মাথায় রাখতে হবে। ভূগোল পরীক্ষার সময় কিন্তু তোমাদের ভালো করে চিত্র অঙ্কন করতে হবে, প্রথমে সংজ্ঞা, ঠিক আছে, তারপরে বৈশিষ্ট্য, তারপরে উদাহরণ, এইভাবে খুব সুন্দর করে কিন্তু নোটস করতে হবে। 5 নম্বরের প্রশ্ন, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো বলছি এইগুলো কিন্তু 100% ইম্পর্টেন্ট 2024 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2024 সালের ভূগোলের লাস্ট মিনিট সাজেশান, টেস্ট হোক প্রিটেস্ট হোক, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এখান থেকে এক্সট্রা হিসাবে 2টো প্রশ্ন একটু চোখ বুলিয়ে যাবে। 1 নম্বরে, বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করেছে, উদাহরণ সহ আলোচনা করো। এবং তার সঙ্গে 2 নম্বরের প্রশ্ন, চিত্র সহ নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ বর্ণনা করো। তো দেখো, এই যে 2টো প্রশ্ন দিয়েছি, এই 2খানা প্রশ্ন কিন্তু চোখ বুলিয়ে যাবে, কারণ এর ভিতর থেকে কিন্তু MCQ SAQ আসার চান্স খুবই প্রবল। তো দেখো, প্রথম অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। ফার্স্ট প্রশ্ন, গ্রীক হাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বরের প্রশ্ন, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে লেখো। 3 নম্বরের প্রশ্ন, জলপ্রপাত সৃষ্টির অনুকূল পরিবেশ লেখো। তো দেখো, এই 3খানা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এই 3খানা প্রশ্ন কিন্তু মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। 2024 সালে মাধ্যমিক ভূগোল পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসতে চলেছে, 4 নম্বরের প্রশ্ন, কিভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ ঘটে, 5 নম্বরের প্রশ্ন, পলল ব্যজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়, 6 নম্বরের প্রশ্ন, ক্যাটারাক্ট ও কাস্কেডের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো বলছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 3 নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বরের প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন, অথবা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ লেখো, খুবই গুরুত্বপূর্ণ। যদি গড়ে ওঠে যা লিখতে হবে, আর যদি বলে গড়ে কেন ওঠেনি, তার অপোজিট লিখলেও হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। বুঝতে পারছো আমি কী বলছি? নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণ, যদি বলে গড়ে উঠেছে কেন বা তার অনুকূল পরিবেশ লেখো, যদি বলে গড়ে ওঠেনি কেন, তার কিন্তু এর অপোজিটটা লিখলে হয়ে যাবে। ব্যাস, বুঝতে পারছো আমি কী বলছি? এর অপোজিটটা লিখলেই হয়ে যাবে। 8 নম্বরের প্রশ্ন, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠেনি, ন নম্বরের প্রশ্ন, ভি আকৃতি ও আই আকৃতি উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বরের প্রশ্ন, রসে মতানে ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। 11 নম্বরের প্রশ্ন, হিমরেখ সর্বত্র ও সবকালে স্থায়ী হয় না কেন, 12 নম্বরের প্রশ্ন, জুইগেন ও ইয়ারদাং একটু বানামে গণ্ডগোল আছে, তোমরা ঠিক করে লিখবে, ইয়ারদাংয়ের মধ্যে পার্থক্য লেখো। 13 নম্বরের প্রশ্ন, মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুর কার্যের প্রধান 2টি শর্ত লেখো। 14 নম্বরের প্রশ্ন,
পার্থক্য লেখো বারখান ও শিববালিয়াড়ির। তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো বলছে, এই সমস্ত প্রশ্নগুলো 2024 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আমাদের বায়ুমণ্ডল দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো 2024 সালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, 5 নম্বরের বড় প্রশ্ন। তো আলোচনা করা যাক। ফার্স্ট প্রশ্ন, ভূপৃষ্ঠে বায়ুর চাপের তারতম্যের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। 2 নম্বরের প্রশ্ন, পৃথিবীর বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো। তো দেখো সর্বপ্রথম আমাদের SB একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2024 সালের ভূগোলের সম্পূর্ণরূপে সাজেশন। যে সমস্ত প্রশ্নগুলো বলছে আমি বলতে পারি 100% এর ভিতর থেকে তোমরা কমন পাবে 2024 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষায়। 3 নম্বরের প্রশ্ন, বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করো, যে কোনো 2 ধরনের বৃষ্টিপাতের চিত্র সহ বর্ণনা করো। তোমরা ভালো করে শৈলক্ষে বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত, ঘূর্ণবাদ বৃষ্টিপাত, এই সমস্ত বৃষ্টিপাতগুলো ভালো করে পড়ে যাবে। এখান থেকে কিন্তু 3 নম্বরের প্রশ্ন আসার চান্স খুবই প্রবল এবং 2 নম্বরের প্রশ্নও আসতে পারে। 3 নম্বরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব আলোচনা করো, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস যে কোনো 3টি। তো দেখো তোমরা জানো ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ঠিক আছে, আয়োনোস্ফিয়ার, এই মানে এইগুলো একটু ভালো করে পড়ে যাবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সট্রা হিসেবে পড়ে যাবে। পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি ও গতিপথ চিত্র সহ লেখো। পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি ও গতিপথ চিত্র সহ লেখো। তো দেখো 3 নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে। ফার্স্ট প্রশ্ন, ওজোন স্তর কেন গুরুত্বপূর্ণ। 2 নম্বরের প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। তিন নম্বরের প্রশ্ন, ওজোন স্তর বিনাশের কারণ লেখো। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 3 নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। এবার আমি 4 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, ফেরেলের সূত্রটি লেখো, এল নিনো এবং লা নিনার প্রভাব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, ঠিক আছে, এল নিনো এবং লা নিনোর প্রভাব ভালো করে পড়বে কিন্তু বই বের করে, টেক্সট বই বের করে। 6 নম্বরের প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। 7 নম্বরের প্রশ্ন, সমুদ্রবায়ু ও স্থলবায়ু কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। 3য় অধ্যায় বায়ুমণ্ডল, তো দেখো ওখান থেকে 7খানা প্রশ্ন 3 নম্বরে পড়বে। তো দেখো বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, 1 নম্বর প্রশ্ন, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন, চিত্রসহ জোয়ারভাটার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো এবং এর ফলাফল লেখো। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, 5 নম্বরের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, একদম গ্যারান্টিতে বলতে পারি এর ভিতর থেকেই আসবে, একদম গ্যারান্টি। এক্সট্রা হিসেবে পড়ে যাবে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কীভাবে ঘটে ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, 2টি মুখ্য জোয়ারের মধ্যে 24 ঘন্টা 52 মিনিট সময়ের পার্থক্য হওয়ার কারণ কি, ভালো করে পড়ে যাবে। 3 নম্বরে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আলোচনা করা যাক। 3 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বরের প্রশ্ন, মগ্নচড়াগুলিতে মৎস্য আহরণের উপযুক্ত হয় কেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। তো দেখো আমাদের 3 নম্বরের প্রশ্ন কী আছে, মগ্নচড়ার বাণিজ্যিক গুরুত্ব লেখো। 4 নম্বরের প্রশ্ন, প্রতিদিন একই সময়ে জোয়ার ভাটা হয় না কেন। তো দেখো আমাদের SB একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2024 সালের ভূগোলের সাজেশান, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান নিয়ে আমরা হাজির হয়েছি। পরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, ভরা কোটাল মরা কোটাল অপেক্ষা শক্তিশালী হয় কেন। 4র্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা, 3 নম্বরের প্রশ্ন এখান থেকে আসবে, এখান থেকে কোনো 5 নম্বরের প্রশ্ন আসবে না। ফার্স্ট প্রশ্ন, 10ম শ্রেণীর শিক্ষার্থী হিসাবে বজ্র ব্যবস্থাপনার ভূমিকা লেখো। 2 নম্বরের প্রশ্ন, বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি লেখো। 3 নম্বরের প্রশ্ন, পরিবেশের উপর বজ্র পদার্থের 3টি প্রভাব সম্বন্ধে লেখো।
চার নম্বর হবে, এটা যদিও দাগ নম্বরে ভুল হয়েছে। কঠিন বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কি কি, চার নম্বরের প্রশ্ন। তরল বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পড়ে যাবে, আমি বলতে পারি 100% এর ভিতর থেকে তোমরা কমন পাবে। পাঁচ নম্বরের প্রশ্ন, জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর বজ্র এর মধ্যে পার্থক্য লেখো। ছ নম্বরের প্রশ্ন, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। সাত নম্বরের প্রশ্ন, বজ্র এর পরিমাণগত হ্রাস কিভাবে করা হয়, এর সঙ্গে থ্রি আর কি। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে। এই সমস্ত প্রশ্নগুলো 2024 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমাদের নেক্সট চ্যাপ্টার পঞ্চম অধ্যায় ভারতবর্ষ থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে, আমি দুটো প্রশ্ন বলবো, ওই দুখানা প্রশ্নই 2024 সালে মাধ্যমিক ভূগোল পরীক্ষায় কমন পাবে। ফার্স্ট প্রশ্ন, ভারতের উত্তর সমভূমি অঞ্চলের শ্রেণী বিভাগ বিস্তারিত আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন, পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিকের বিবরণ দাও। 3 নম্বরের প্রশ্ন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি বর্ণনা করো। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই প্রবল বলে আমি মনে করি। তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে, 4 নম্বরের, ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 5 নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 5 দাগের প্রশ্ন, ভারতের প্রধান 4টি মৃত্তিকার বিবরণ দাও। তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো বলছি তোমরা ভালো করে কিন্তু বই থেকে মার্কিং করে নেবে, ঠিক আছে। কি বলছি, শুধুমাত্র 5 নম্বরে আসবে এরকম টাইপের না, এরকম এই টাইপের প্রশ্নগুলো কিন্তু 3 নম্বরের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো আমি কি বলছি, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। 6 নম্বরের প্রশ্ন, ভারতের স্বাভাবিক উদ্ভিদের বন্টন ও বৈশিষ্ট্য উল্লেখ করো। 7 নম্বরের প্রশ্ন তোমাদের আসবে, 7 নম্বরের প্রশ্ন তোমাদের আসবে, ধান গম কফি চা ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো। ধান গম কফি চা ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো, আসবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বুঝতে পারছো আমি কি বলছি। পরের প্রশ্ন কি আছে, 8 দাগের প্রশ্ন, ভারতের কৃষির সমাধানগুলি উল্লেখ করো। ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা কেন। 9 নম্বরের প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো। বুঝতে পারছো আমি কি বলছি, যে সমস্ত প্রশ্নগুলো বলছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 100% আসবে, 100%। এখান থেকে 4খানা প্রশ্ন আসবে, 2খানা প্রশ্ন লিখতে হবে। 10 নম্বরের প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। 11 নম্বরের প্রশ্ন, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ লেখো। যে সমস্ত প্রশ্নগুলো বলছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 2024 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। নেক্সট প্রশ্ন আমাদের 12 দাগের প্রশ্ন, ভারতের জনসংখ্যার বৃদ্ধির কারণ কি, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি, শহর গড়ে ওঠার কারণ কি, রেলপথের ও জলপথের গুরুত্ব লেখো। রেলপথ ও জলপথের গুরুত্ব লেখো। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 2024 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলো বের করছি, যে প্রশ্নগুলো 100% আসবে। 13 দাগের প্রশ্ন, ভারতীয় অর্থ সামাজিক উন্নতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো। 14 নম্বরের প্রশ্ন, ভারতের বড় শহর ও নগরগুলিতে দ্রুত নগরায়নের কারণে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে বা নগরায়নের অসুবিধা কী। তো দেখো 3 নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ। ফার্স্ট প্রশ্ন, পূর্ব উপকূল ও ভারতের পশ্চিম উপকূলের মধ্যে 3টি পার্থক্য লেখো। 2 নম্বরের প্রশ্ন, পূর্বঘাট ও পশ্চিম ঘাট পর্বতমালার মধ্যে 3টি পার্থক্য লেখো। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 2024 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। 3 নম্বরের প্রশ্ন, মালদা ও ময়দানের মধ্যে 3টি পার্থক্য লেখো। 4 নম্বরের প্রশ্ন, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। তো দেখো একই অ্যান্সার হবে, ঠিক আছে, পশ্চিম হোক বা পূর্ব হোক, যেরকমই প্রশ্ন হোক, গড়ে ওঠেনি কেন আর গড়ে ওঠার কারণ,
একটু অপোজিট টাইপের লিখলেই অ্যান্সারগুলো হয়ে যায়। পাঁচ নম্বরের প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনার গুরুত্ব লেখো। ছ নম্বরের প্রশ্ন, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারে মানুষের জীবনে বিপর্যয় ডেকে এনেছে যুক্তিসহ আলোচনা করো। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত প্রশ্নগুলো 2024 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষায় আসার চান্স খুবই প্রবল। সাত নম্বরের প্রশ্ন, ভাঙর ও খাদার মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো। আট নম্বরের প্রশ্ন, ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। তো দেখো, তোমরা উদ্ভিদ এবং মৃত্তিকা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? উদ্ভিদ এবং মৃত্তিকা, বুঝতে পারছো আমি কী বলছি? খুব, এবং এই দুটো প্রশ্ন খুবই মোস্ট ইম্পর্টেন্ট। তার সঙ্গে যেটা ধান, গম, চা, কফি, ইক্ষু বলেছিলাম, ওই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ন নম্বরের প্রশ্ন, সবুজ বিপ্লব কাকে বলে? সবুজ বিপ্লবের সুফল ও কুফল লেখো। দশ নম্বরের প্রশ্ন, ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য। এগারো নম্বরের প্রশ্ন, দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন? এখানে লৌহস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, যে সমস্ত প্রশ্নগুলো বলছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 2024 সালের মাধ্যমিকের ভূগোল পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। বারো নম্বরের প্রশ্ন, ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ আলোচনা করো। তেরো নম্বরের প্রশ্ন, ভারতে কার্পাস বন শিল্পের তিনটি সমস্যা লেখো। ভারতে কার্পাস বন শিল্পের তিনটি সমস্যা লেখো। তো দেখো, টোটাল কিন্তু তেরোখানা যে প্রশ্ন দিয়েছি, এই তেরোখানা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। চোদ্দ নম্বরের প্রশ্ন, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ লেখো। পনেরো দাগের প্রশ্ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো? তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো বলছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 2024 সালের মাধ্যমিকের ভূগোলের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ষষ্ঠ অধ্যায়, উপগ্রহ চিত্র ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। তো দেখো, এখান থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আলোচনা করা যাক। এখান থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন আসে না, এখান থেকে কিন্তু তিন নম্বরের প্রশ্ন আসে। কি বলছি বুঝতে পারছো? এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আসে না, তিন নম্বরের প্রশ্ন আসে। ফার্স্ট প্রশ্ন, উপগ্রহ চিত্রের তিনটি গুরুত্ব বা ব্যবহার বা প্রয়োজনীয়তা লেখো। একই অ্যান্সার হবে, উপগ্রহ চিত্রের তিনটি গুরুত্ব, ব্যবহার, প্রয়োজনীয়তা, একই অ্যান্সার হবে। দু নম্বরের প্রশ্ন, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? তিন নম্বরের প্রশ্ন, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য কী কী? চার নম্বরের প্রশ্ন, উপগ্রহ চিত্রের তিনটি বৈশিষ্ট্য লেখো এবং এর সুবিধা অসুবিধা লেখো। তো দেখো, বুঝতেই পারছো এই চারখানা প্রশ্ন কিন্তু 2024 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। তো দেখো, আমাদের পাঁচ নম্বরের প্রশ্ন, জিও স্টেশনারি ও সান সিন ক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। ছ নম্বরের প্রশ্ন, ভগ্নাংশ স্কেলের আরএফ ব্যবহার উল্লেখ করো। সাত নম্বরের প্রশ্ন, স্কেলের ব্যবহার অনুযায়ী যে কোনো দু ধরনের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো, বুঝতে পারছো আমি কী বলছি? এই সমস্ত প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে। আমি আজকে ভূগোলের টোটাল ফাইনাল সাজেশান বের করেছি। তোমাদের মাধ্যমিক পরীক্ষা হওয়ার ঠিক দু মাস বা এক মাস আগে আমি এই সাজেশানটাকে আরও ছোট্ট করে দেবো, মানে এই প্রশ্নগুলোই পড়তে হবে, তার সঙ্গে একটুখানি কেটে সেটে কয়েকটা কোশ্চেন বাদ দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।